শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছে সাইদ সাদিয়া। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রয়োজনে কঠোর হবেন সালাউদ্দিন, ফেডারেশন ক্লাবের সমন্বয় শৃঙ্খলার তাগিদ। তিন দিনের ম্যাচের পরিবর্তে হচ্ছে ওয়ানডে সিরিজ, থাকছে না মাশরাফি, সব ফরম্যাটের প্রস্তুতিতে গুরুত্ব। ইপিএলে ঘরের মাঠে লেস্টার সিটির বড় হার, লালিগায় ভিনিসিয়াস বেনজেমার গোলে জিতল রিয়াল মাদ্রিদ। রাতে সব বিগ ম্যাচ, লালিগায় বার্সার চ্যালেঞ্জ সেভিয়া, সেরিয়াতে জম্বে ইউভেন্টাস নাপোলির লড়াই। সমালোচনার জবাব দিতে আসেনি নতুন মেয়াদে নির্বাচিত হওয়ার পর প্রথম দিনে কাজী সালাউদ্দিনের এই প্রতিক্রিয়া। ইশতেহারে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কঠোর হওয়ার ইঙ্গিত বাফুফে সভাপতি জানিয়েছেন, সময়সূচি মেনে লীগ আয়োজনে দেবেন সর্বোচ্চ গুরুত্ব। বিভিন্ন জেলায় পরপর দুই বছর লীগ আয়োজনে ব্যর্থ হলে তাদের কাউন্সিলরশিপ বাতিলের হুমকি দিয়েছেন সালাউদ্দিন। চিরচেনা বাফুফে ভবনে অন্য যে কোনো দিনের মতোই কাজী সালাউদ্দিনের আগমন। পার্থক্যটা কেবল, তৃতীয় মেয়াদ শেষ করে আরও চার বছর বাফুফে সভাপতি হওয়ার দায়িত্ব বুঝে পেয়েছেন, সবার আগ্রহটা তাই একটু বেশি। বিপুল ভোটে বিজয়ী বাফুফের সভাপতিকে ফুল দিয়ে বরণ করেছেন অনেকেই, কিন্তু নির্বাচনের আগে তার সমালোচনা করার লোকেরও অভাব ছিল না। তবে সালাউদ্দিন সেসব জবাব দিতে আগ্রহী নন। আমি কাউকে জবাব দিতে আসিনি, এক নম্বর সমালোচনা তো আপনি করতে পারেন, বুঝে করেন না বুঝে করেন, ফুটবল কিন্তু ফেসবুক সোশ্যাল মিডিয়াতে না। 2008 ইলেকশনে যেই ভোট পেয়েছি, 2016 তার থেকে বেশি পেয়েছি, 2020 এসে আরও বেশি পেয়েছি, কিন্তু সোশ্যাল মিডিয়া আমাকে বকাবকি করছে, এটা হয়তো তোর অভ্যাস। নতুন মেয়াদে কাজী সালাউদ্দিনের বড় চ্যালেঞ্জ কি? ইশতেহারে দেয়া 36 দফা বাস্তবায়নে কতটা সচেষ্ট হবেন তার ধারণা মিলেছে প্রথম দিনের বক্তব্যে। অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ টু বি ভেরি টাইট অ্যান্ড ভেরি স্ট্রং, আর যেই লিগগুলো আছে এগুলোকে অ্যাবসোলিউটলি অন স্কেজুয়াল, যেই ডেট ওই ডেটেই খেলতে হবে। আমরা এইবার একটা ফর্মুলা ফেলবো যেটা ফিফা এফসি করেছে, আপনার ওখানে পরপর দুই বছর লিগ না হলে ইউ উইল নট বি এবল টু বি এ কাউন্সিল মেম্বার। বাফুফে বসের সাথেই সুর মেলালেন নতুন সহসভাপতি আতাউর রহমান মানিক, জানালেন আসছে চার বছরে দেশের ফুটবলকে আরও উপরে নিতে সর্বোচ্চ সহযোগিতা করতে চান সালাউদ্দিনকে। আমাদের দায়িত্ব প্রেসিডেন্টের পাশে থেকে ওনাকে সহযোগিতা করা, এবং আমরা যা মনে করি যে উনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলো কীভাবে বাস্তবায়ন করা যাবে সে বিষয়ে আমরা সচেষ্ট থাকা। প্রতিশ্রুতি দিয়েছেন, ভোটের মাঠে জয়ও পেয়েছেন, এবার নতুন মেয়াদে একজন সফল কাজী সালাউদ্দিনকে দেখার প্রত্যাশা সবার। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার ক্রিকেট প্রসঙ্গ। তিন দিনের প্রস্তুতি ম্যাচের পরিবর্তে তিন দল নিয়ে ওয়ানডে সিরিজ করছে বিসিবি, সর্বোচ্চ ক্রিকেটারকে যুক্ত করতে বোর্ডের এই সিদ্ধান্ত। তবে ওয়ানডে সিরিজে থাকছেন না মাশরাফি বিন মোর্তজা, কাল থেকে শুরু হচ্ছে দ্বিতীয় ও শেষ দুদিনের প্রস্তুতি ম্যাচ, ফিরছেন তামিম ইকবাল। তিন ফরম্যাটের জন্য সবাইকে মানসিকভাবে প্রস্তুত রাখায় গুরুত্ব দিচ্ছেন নির্বাচকেরা। জৈব সুরক্ষা বলয়ে থেকে ক্যাম্পের সুফল মিলতে শুরু করেছে, লম্বা সময় পর ম্যাচ খেলায় বেড়েছে মনোবল, আরও একটা দুই দিনের ম্যাচে দেখে নেওয়া হবে লঙ্গার ভার্সনের টেম্পারমেন্ট। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ফিরছেন তামিম, খেলবেন রায়ান কুক একাদশে, গিবসন একাদশ থাকছে অপরিবর্তিত। পরিকল্পনায় পরিবর্তন এনেছে ম্যানেজমেন্ট, হচ্ছে না তিন দিনের প্রস্তুতি ম্যাচ, সেখানে তিনটি ওয়ানডে আয়োজন করবে বিসিবি। সর্বোচ্চ সংখ্যক ক্রিকেটারকে যোগ করতে চায় বোর্ড, জাতীয় দলের সঙ্গে এইচপি ইউনিটের সদস্যরা মিলিয়ে তিন দল নিয়ে হবে এই সিরিজ। এরই মধ্যে দল ঠিকঠাক করে ফেলেছেন নির্বাচকেরা। একটা টুর্নামেন্ট করার পরিকল্পনা চলছে, সেই টুর্নামেন্টটা কীভাবে হবে সেটা নিয়ে আমরা পরিকল্পনা করছি, তিনটি দল নিয়ে একটা ওয়ানডে টুর্নামেন্ট আয়োজন করতে,
কারণ এতদিন তো লাল বলে তারা প্র্যাকটিস করেছে সাদা বলে ফেরানোর জন্য, প্লাস খেলায় ফেরানোর জন্য একটা প্র্যাকটিস ম্যাচ আয়োজন করছি আমরা। করোনা আক্রান্তের পর ধকল কাটিয়ে উঠেছেন, কিন্তু অনুশীলনের মধ্যে না থাকায় ওয়ান ডে সিরিজে থাকছেন না মাশরাফি, ফিরতে চান টি টোয়েন্টি টুর্নামেন্টে। তিন দলের ওয়ান ডে সিরিজের পর হবে টি টোয়েন্টি টুর্নামেন্ট, এই প্রতিযোগিতা দিয়েই মূলত শুরু হবে ঘরোয়া ক্রিকেট মৌসুম। মাঝহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গেল কয়েক বছর পেস আক্রমণ নিয়ে ভুগছে বাংলাদেশ, যার বড় কারণ তাসকিন মুস্তাফিজের ইঞ্জুরি। লাইন আপে নতুন কেউ এসে ম্যাচ জয়ী কিছু করতে পারছেন না। দীর্ঘ সময় পর ফিরে আশা দেখিয়েছেন তাসকিন, স্কিলের সাথে বেড়েছে ফিটনেস। তার কোচ মাহবুব আলী জাকি বলছেন আন্তর্জাতিক ম্যাচে দেখা যাবে নতুন তাসকিনকে, ধরে রাখবেন ধারাবাহিকতা, এনে দেবেন সাফল্য। তাসকিনের করা এমন বলের কোনো জবাব ছিল না সৌম্যের। দীর্ঘদিন পর ম্যাচে ফিরে এই পেসারকে আগুনে দেখা গেছে। পেস লাইন লেন্থের সাথে বাউন্সে খুঁজে পাওয়া গেছে পুরনো তাসকিনকে। করোনা সূত্রে পাওয়া অপ্রত্যাশিত বিরতি কাজে লাগিয়েছেন তাসকিন। কোচিং স্টাফের পরামর্শে নিজেকে বদলে ফেলার পণ করেন, হাড় ভাঙা পরিশ্রম করেন একাকী, বালিতে রানিং ওজন নিয়ে শক্তি বাড়ানোর কাজ করেছেন, যেন অল্প আঘাতে মাঠের বাইরে ছিটকে যেতে না হয়। হাতে নাতে ফল পেয়েছেন স্পিড স্টার। প্রস্তুতি ম্যাচে গতি, সুইং, বাউন্সে ভুগিয়েছেন ব্যাটসম্যানদের। 17 ওভার বল করে নিয়েছেন 3 উইকেট, ইকোনমি ছিল 3-এর নিচে। খুব অমানবিক পরিশ্রম করে কামব্যাক করার জন্য, এবং ওর এই ক্ষুধাটা খুব বেশি ছিল। আর স্পেশালি আমি যেটা বলবো, শুধু ফিটনেস না, এবং বোলিং করার জন্য সে খুব উন্মুখ ছিল। আমরা জায়গা পাচ্ছিলাম না তখন, ওই যে ধানমন্ডি 4 নম্বরে আমরা বোলিং করছি, তারপর স্পেশালি ওর বোলিং এর কাজটা ওর গ্যারেজেই বেশিরভাগ করা হয়েছে। প্রত্যেক ক্রিকেটারের একজন গুরু থাকেন, বিপদে যিনি হন আস্থার জায়গা। সেই যুবদল থেকে যার কথা মতো চলছেন তাসকিন, সেই মাহবুব জাকির সাথে কাজ করেছেন গেল কয়েক মাস। কোচের বিশ্বাস এবার আর হতাশ করবেন না, ইনজুরি ম্যানেজমেন্ট আর ধারাবাহিকতা ধরে রাখবেন। 5 টেস্ট, 32 ওয়ান ডে ও 19 টি টোয়েন্টি খেলা এই তারকা। তাসকিন আর আমার স্বপ্ন হয়েছে 150-এ বল করা, সো এটা হয়েছে আমাদের স্বপ্ন। আর আমাদের আরেকটা স্বপ্ন যে আমরা 145 কন্টিনিউয়াসলি করবো, এটা হচ্ছে আমাদের স্বপ্ন। স্বপ্ন না, অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল লেভেলে ঠিকই থাকতে হলে 145-এর, এখন বর্তমান ওয়ার্ল্ড ক্রিকেটে 145 হচ্ছে একটা নর্মাল স্পিড। গেল বিপিএলে দুর্দান্ত ফর্ম করেও ইঞ্জুরিতে জাতীয় দলে ফেরা হয়নি। এবার লঙ্কা সফরেও নিশ্চিত ছিল তাসকিনের ফেরা, ভাগ্য নাকি সহায় হয় সাহসীদের। সাহস নিয়ে এগিয়ে যাওয়ার শপথ করেছেন তাসকিন, প্রত্যাশা এখন সাফল্যের। মাঝহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইপিএলে ওয়াটসন ও ডুপ্লেসির 50-তে ডাপুটে জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়েছে 10 উইকেটে। 178 রানের লক্ষ্য 14 বল হাতে রেখে জয় পায় ধোনির দল। এর আগে দিনের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে 34 রানে হারিয়ে শীর্ষে ফিরেছে মুম্বাই ইন্ডিয়ান্স। রোহিত শর্মাকে দ্রুত ফেরালেও মুম্বাইয়ের রানের গতি কমাতে পারেনি হায়দ্রাবাদ। কুইন্টন ডিকক তুলেছেন 50, সর্বোচ্চ 67 রান করেন প্রোটিয়া তারকা। ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ডের ক্যামিওতে বোর্ডে 208 রান তোলে মুম্বাই। জবাবে ওয়ার্নার, বেয়ারস্টো আর মানিশ পান্ডে দলকে সঠিক পথে রেখেছিলেন। ওয়ার্নার 60 আর পান্ডে করেন 30 রান। নিয়মিত উইকেট হারানোর সঙ্গে বেড়েছে আস্কিং রান রেট। উইলিয়ামসন, গার্গ, অভিষেকদের ব্যর্থতায় শেষ পর্যন্ত 174 রানে থেমেছে হায়দ্রাবাদ। জানাবো ইউরোপিয়ান ফুটবলের খবর। ইংলিশ প্রিমিয়ার লিগের চতুর্থ রাউন্ডে এসে প্রথম পরাজয় লেস্টার সিটির, তাও আবার ঘরের মাঠে। রজার্সের দলকে 3-0 গোলে হারিয়ে চমক দিয়েছে ওয়েস্টহ্যাম ইউনাইটেড। টানা 3 ম্যাচ জিতে চাঙ্গা লেস্টার সিটি ধাক্কা খায় ম্যাচের 14 মিনিটে। ক্রিস ওয়েলের অ্যাসিস্টে ওয়েস্টহ্যামকে এগিয়ে নেন অ্যান্টোনিও। আধা ঘন্টা পার হতেই ব্যবধান দ্বিগুণ করেছেন ফোরলান্স। এবারেও যোগান ক্রিস ওয়েলের, প্রায় 70% বল দখলে রেখেও গোলমুখ খুলতে পারেনি লেস্টার। উল্টো শেষ দিকে বাউয়েন হতাশা বাড়িয়েছেন স্বাগতিকদের। অন্যদিকে হোম ম্যাচে শেফিল্ড ইউনাইটেডকে 2-1 গোলে হারিয়েছে আর্সেনাল। গোল শূন্য প্রথমার্ধে আফসোস ছিল গানারদের, বিরতির পর ফেরে স্বস্তি, স্বল্প ব্যবধানে 2 গোল দিয়েছে আর্তেতার দল। বুকাও সাকার পর স্কোরশিটে নাম তুলেছেন নিকোলাস পেপে। তবে 84 মিনিটে 1 গোল শোধ দিয়ে ম্যাচ জমিয়ে তুলেছিল ম্যাকগোল্ড্রিক।
এদিকে লালিগায় জয়ের ধারায় আছে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। লেভান্তেকে হারিয়েছে 2-0 গোলে, তাতে উঠে গেছে টেবিলের শীর্ষে। অ্যাওয়ে ম্যাচে এগিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি রিয়াল মাদ্রিদ। ম্যাচের 16 মিনিটে ডেডলক ভেঙেছেন ভিনিসিয়াস জুনিয়র। বল দখলের লড়াই ছিল সমানে সমান, গোলশোধের চেষ্টা করেও ব্যর্থ লেভান্তে। অন্যদিকে এ ম্যাচেও চোখে পড়েছে রিয়ালের ফিনিশিং দুর্বলতা। 67 মিনিটে হেডে জাল খুঁজে নেন রামোস, তবে ভিএআর রিভিউয়ে বাতিল হয় সেই গোল। ব্যবধান দ্বিগুণ হয় ম্যাচের শেষ দিকে, গোল পেয়েছেন করিম বেনজেমা। লালিগায় টানা তৃতীয় জয়ের খোঁজে বার্সেলোনা। নিউ ক্যাম্পে মেসিদের লড়াই সেভিয়ার বিপক্ষে। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। এর আগে রাত 12:15 ইংলিশ প্রিমিয়ার লিগে নামছে লিভারপুল, অ্যাওয়ে ম্যাচে চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা। অন্যদিকে সেরিয়াতে ইউভেন্টাস নাপোলির হাই ভোল্টেজ ম্যাচ রাত 1:45। লালিগায় কোমেনের বার্সেলোনার উড়ন্ত শুরু। প্রথম 2 ম্যাচে বড় জয়, গোলবন্যায় ভাসিয়েছে প্রতিপক্ষকে, বিপরীতে কোনো গোলও হজম করেনি ব্লুগ্রানা। তবে এবার কঠিন পরীক্ষা শক্তিশালী সেভিয়ার বিপক্ষে লড়াই। বার্সার মতোই প্রথম 2 ম্যাচে জয় আছে তাদের। ইউরোপা লীগ জয়ের আশায় বার্সার জয়ের রথে বড় হুমকি। তবে বার্সেলোনার অ্যাটাক আছে দারুণ ফর্মে। ফাতি কুতিনিওর অন্তর্ভুক্তি কাতালান আক্রমণভাগকে আরও বেশি শানিত করেছে। ফলস নাইন পজিশনে মেসিকে দেখা যাচ্ছে বিধ্বংসী রূপে। সাসপেনশনের কারণে এই ম্যাচে নেই সেন্টার ব্যাক লেংলেট। মেসি মৌসুমের শুরু থেকে দলের জন্য নিজেকে উজাড় করে দিচ্ছে। ফাতির পারফরমেন্সও দুর্দান্ত। ডেম্বেলেকে পেছনে ফেলে সে একাদশে জায়গা করে নিয়েছে। দলের সার্বিক পারফরমেন্সে আমি খুশি। এদিকে অ্যাস্টন ভিলার মুখোমুখি হবার আগে অনন্য এক মাইল ফলকের সামনে লিভারপুল। এ ম্যাচ জিতলে ইপিএল এর প্রথম দল হিসেবে টানা 3 বার মৌসুমের প্রথম 4 ম্যাচ জয়ের রেকর্ড গড়বে অলরেডস। কিন্তু ভিলার বিপক্ষে লড়াই সহজ হওয়ার কথা নয়। লিগে 2 ম্যাচ খেলে 2 ম্যাচেই জয় তাদের, কোনো গোলও হজম করেনি। করোনা আক্রান্ত হওয়ায় থিয়াগো আর মানেকে গুরুত্বপূর্ণ ম্যাচে পাবে না লিভারপুল। সেরিয়াতেও রাতে বিগ ম্যাচ, অ্যালিয়ান্স অ্যারেনাতে ইউভেন্টাস নাপোলি লড়াই। 2 ম্যাচ জিতে 6 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ নাপোলি। বিপরীতে পিছিয়ে আছে তুরিনের ওল্ড লেডি। ডি লিড বেনার্দেস্কি চোটের কারণে স্কোয়াডে নেই, অ্যালেক্সান্ড্রোর ইঞ্জুরিও সারেনি। মিডফিল্ডে নিউ সাইনিং আর্থারকে দেখা যাবে, আর রোনালদোর সঙ্গে অ্যাটাক সামলাবেন দিবালা মোরাতা। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জানাবো টেনিসের খবর। ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডে অঘটনের শিকার সিমোনা হালেপ। ইগা শিয়াওকতেকের কাছে সরাসরি সেটে হেরে বিদায় নিয়েছেন শীর্ষ বাছাই। অন্যদিকে দাপট দেখিয়ে শেষ 8-এ পৌঁছে গেছেন রাফায়েল নাদাল, তবে বাদ পড়েছেন আলেকজান্ডার জেরেভ। রোলাগারোয় হট ফেভারিট হালেপকে চমকে দিয়ে আলো কেড়ে নেন শিয়াওতেক। 68 মিনিটের ম্যাচে হালেপকে 6-1-6-2 গেমে উড়িয়ে দেন র্যাঙ্কিংয়ের 58 নম্বরে থাকা এই পোলিশ টিনেজার। অন্যদিকে আধিপত্য বিস্তার করে এগোচ্ছেন রাফায়েল নাদাল। ক্লেকিংয়ের কাছে পাত্তাই পাননি যুক্তরাষ্ট্রের সেবাস্টিয়ান কোর্ডা। রাফা ম্যাচ জিতেছেন 6-1-6-2 গেমে। শেষ 8-এ স্প্যানিশ তারকার প্রতিপক্ষ জ্যানিক সিনার। আলেকজান্ডার জেরেভকে হারিয়ে আলোচনায় চলে এসেছেন এই ইতালিয়ান। চতুর্থ রাউন্ডে জেরেভ হেরেছেন 3-1 সেটে। অ্যাডহক কমিটি গঠনের পর প্রথম বৈঠক করেছে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন। নির্বাচনী পরিবেশ তৈরি করাটাই কমিটির মূল চ্যালেঞ্জ, জানিয়েছেন কর্মকর্তারা। এর আগে যারা ফেডারেশন চালিয়েছেন তাদের নানা দুর্নীতির কারণে অনেক সমালোচনা হয়েছে। সেই ভাবমূর্তি ঠিক করার প্রতিশ্রুতি সাধারণ সম্পাদকের। গত 27 সেপ্টেম্বর পুরাতন কমিটি ভেঙে অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ। নির্বাচিত কমিটির হাতে দায়িত্ব বুঝিয়ে দেবার জন্য অ্যাডহক কমিটি সময় পাবে 3 মাস। নির্বাচন করার জন্য প্রথম হচ্ছে কাউন্সিলের লিস্ট, সেটা আমরা আগামীকাল থেকে 1 সপ্তাহ মধ্যে তৈরি করছি। তারপরে সেগুলো পৌঁছানোর পরে পর্যায়ক্রমে আমরা এটাকে আমরা রান করব। এই ছিল যত খেলা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক এবং টুইটারে। আমন্ত্রণ পরে রায়।